আমরা পিক প্রজেক্টটা যখন ডিজাইন শুরু করছিলাম আমাদের দেশে তখন কোভিড হিট করলো। জীবনধারাটা আমাদের যেরকম ছিল আসলে পুরোটাই চেঞ্জ হয়ে গেল যখন কোভিড আসলো। তো শারীরিক আর মানসিক স্বাস্থ্য দুটোকে নিয়েই ডিল করার দরকার হয়েছে প্রকল্পে। আর জমিটা কিন্তু তোমার খুব সুন্দর জায়গায়, ইসিবি চত্বরের খুব কাছাকাছি 500 মিটারের মধ্যেই। রোড নেটওয়ার্ক এবং অ্যাক্সেসিবিলিটির কথা চিন্তা করলে বলা যায় যে খুব ইম্পর্টেন্ট একটা লোকেশন এবং ইজি টু অ্যাক্সেস। 48 কাঠা জমি ছিল, যার মধ্যে আমরা 24 কাঠা তো অ্যাজ পার রুল 50% খোলা রেখেছি, বাকি 24 কাঠায় অ্যাপার্টমেন্টগুলো হয়েছে। জমির যে কনফিগারেশন বা অবয়ব, এটা কিন্তু ঠিক নর্মাল স্কোয়ার বা রেক্টেঙ্গেল আয়তকার তা নয়, এটা অত্যন্ত জটিল, অত্যন্ত জটিল ছিল স্যার, খুব কমপ্লেক্স একটা। প্রত্যেকটা বাহুই কিন্তু স্যার ডিফারেন্ট ডিরেকশনে। আমি মনে করি এটাই আমাদের প্লাস পয়েন্ট ছিল, এটা ধরেই কিন্তু আমরা যে সলভ করার চেষ্টা করছি তাতে কিন্তু প্রত্যেকটা জায়গাতে খোলা জায়গাগুলো কিন্তু চমৎকার চমৎকার নানান ধরনের নুকস অ্যান্ড কর্নার্স অনেক ধরনের স্পেস তৈরি হয়েছে, সবটাই কিন্তু একটা ভিন্ন মাত্রা পেয়েছে কিন্তু এটার কারণে। আমাদের এই ল্যান্ডে আমাদেরকে তো আসলে অনেকগুলো পরিবারকে নিয়ে চিন্তা করতে হচ্ছিল, 167টা রেসিডেন্সিয়াল ইউনিট, তো সেইটাও কিন্তু স্যার একটা কমপ্লেক্স প্রোগ্রাম বলা যায়। আমি বলি একটা শব্দ ভাগ্যিস এরকম ছিল, তাতে করে কিন্তু একটা চমৎকার যে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারছি, চ্যালেঞ্জিং। হ্যাঁ, আমাদের মেইন রাস্তাটা কিন্তু 150 ফিটের বেশি আরও, ওইটা আবার কিন্তু উত্তর পশ্চিম কোনায়, ফলে ওইখান থেকে বিকালবেলা যে চমৎকার রোডটা আসে সেটা তো এনশিওর করলাম। পরে আমরা চিন্তা করে দেখলাম যে দক্ষিণ থেকে শীতকালে যে রোদ আসবে, গরমকালে বাতাস আসবে, এগুলো সবটাই কিন্তু তোমার ওই পিছনে, যেহেতু রাস্তা চিকন সরু সরু রাস্তা, ওখানে কিন্তু বাড়ি উঁচু হচ্ছে না, মানে আইনগতভাবে কোনো সুযোগ নেই উঁচু বাড়ি হওয়ার, ফলে আমরা কিন্তু পিছনে দক্ষিণ থেকে, পূব থেকে, পশ্চিম থেকে, চারিদিক থেকেই কিন্তু ভালো আলো বাতাস পাচ্ছি। 13টা বাড়ি একটা ফ্লোরে, এটা কিন্তু বেশ অনেকগুলো বাড়ি একসাথে, তো এই বাড়িগুলোকে তো একটা সুতায় গাঁথতে হবে। তা আমরা একটা মজার জিনিস করেছি কিন্তু, যেটাকে আমরা বলছি একটা চমৎকার উঠান তৈরি করেছি, যে উঠানটাকে আমি বলছি বহুরূপী উঠান। এই উঠানটা কিন্তু সব পরিবারকে ঘিরে তৈরি হচ্ছে আর অনেক ধরনের চেহারা পাল্টাচ্ছে, সবুজ হয়ে উঠছে, কখনো গ্রীষ্মকালে রঙিন ফুল হচ্ছে, পাখি আসছে, প্রজাপতি আসছে, বাচ্চারা ওখানে খেলছে, শীতের পিছন থেকে আলো এসে হুমড়ি খেয়ে পড়ছে। তো এইভাবে কিন্তু আমরা আলো, বাতাস, সূর্য, গাছগাছালি নিয়ে পুরো পরিবেশটাকে গুছিয়েছি। বাসাগুলো অনেক বড় না, কিন্তু তারা কিন্তু বড় একটা পরিসর উপভোগ করবে। প্রত্যেকটা ফ্লোরই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, অর্থাৎ যে ফ্লোরে যাই না কেন আমাদের একটা বোধ তৈরি হবে, আচ্ছা এটাই বোধ হয় গ্রাউন্ড ফ্লোর, কারণ ওইখানে কোথাও না কোথাও বড় গাছ, সবুজ চত্বর, এরকম করে জায়গায় জায়গায় আমরা চেষ্টা করেছি এটাকে প্রবেশ করানোর, গ্রিনগুলোকে। এছাড়াও কিন্তু 11তলাতে আমরা কিন্তু সম্পূর্ণ একটা শূন্যোদ্যান তৈরি করছি, যেখানে অনেক বড় বড় গাছ থাকবে আপনার, পাশাপাশি নিচের যে বড় জায়গাটা, উঠানটা গাছগাছালিতে ভরা, আপনার 6টা ঋতুতে নানান রং ধারণ করবে, ফল ফলাদি হবে এবং অন্যান্য গাছ যা আছে এখানে লাগাচ্ছে সবটা মিলে কিন্তু এটা একটা বড় ধরনের একটা অক্সিজেনের ভান্ডার তৈরি করবে। বাচ্চারা কিন্তু 6টা ঋতু উপভোগ করবে এখানে, কখনো ফুল উঠেছে বৈশাখে, লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, তারপর বৃষ্টির সময় ঝুম বৃষ্টি সে এগুলো উপভোগ করতে পারবে, বা ফলের সময় ফল হবে আপনার, বাচ্চারা ফল পেরে খাবে, পাখিরাও আসবে ফল পাড়তে, ফলে পাখির সাথে বাচ্চাদের দেখা হবে, সাক্ষাৎ হবে, এক চমৎকার পরিবেশ তৈরি হবে। দোতলাতে লাইব্রেরি, সেখানে নামাজের ঘর, ছাদের উপরে কিন্তু দারুণ একটা পরিবেশ, হাঁটা পথ যেমন তৈরি করা হচ্ছে ওয়াকওয়ে, সঙ্গে সুইমিং পুল, ডেক, আপনার জিমনেশিয়াম, ইয়োগা সেন্টার, পাশাপাশি আপনার পার্টি করার জন্য, অনুষ্ঠানের জন্য হল তৈরি করা হয়েছে। তো সব কিছু মিলে যে এই যে পরিবেশ, এটাই কিন্তু আমাদের সাহায্য করবে আপনার যে মেন্টাল হেলথ, পাশাপাশি ফিজিক্যাল হেলথ, জীবনকে উৎসবে তৈরি করাটাই হচ্ছে আমাদের কিন্তু মূল লক্ষ্য প্রকল্পে। কোরআনে যে কথা বলা হয়েছে যে প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে, কিন্তু জালালুদ্দিন রুমি বলেছেন কিন্তু কিছু অল্প মানুষ জীবনের স্বাদ গ্রহণ করিবে, তা আমরা সেই জীবনের স্বাদ গ্রহণ করতে পারে যেন এখানে যারা থাকবেন, সেই চেষ্টাই রত আছি।